আসসালামু আলাইকুম, আমি অঞ্জনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, আলি এপস ডেলি ব্লগ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো সবাই ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আশা করি সবার ভালো লাগবে। রাতের ঢাকা, অর্থাৎ এটা বেশ অনেক রাত, বেশ গভীর রাত্রে আমরা রাস্তায় ঘুরছি ফিরছি, হালকা পাতলা খাওয়া দাওয়া করছি, যেটা খুবই খুবই এনজয় করেছি আমরা। তো আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ফুটেজ আকারে নিয়ে এসেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পরিবহন প্রয়োজন নিয়ে মাঝে মধ্যে এভাবেই আমরা ছুটে চলে যাই দূরে দূরে এবং বিভিন্ন স্থানে যেখানে পরিবেশটা অত্যন্ত মনোরম। তো এটাও একদিন রাতের ভিডিও যেখানে আমরা 10টার পরে চলে এসেছি, অনেকক্ষণ ছিলাম, খুব মজা করেছিলাম এবং সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরা বন্দি হলাম। জীবনে কিছু কিছু স্মৃতি থাকে যা ভোলা যায় না, এই স্মৃতিগুলো আমরা স্মৃতির পাতায় ধরে রাখার জন্য আপনাদের সাথে মেমোরি আকারে শেয়ার করি। আর আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আপনারা খুব এনজয় করবেন, সাথে থাকবেন। আমরা প্রত্যেকটা জায়গায় যে যাই আসলে মন থেকে খুব ভালো লাগে, খুব ভালোবেসে কন্টেন্ট ক্রিয়েট করি। তো সবাই জানেন আমরা ফুচকা লাভার, আমি ফুচকা খাই না, আমি চটপটি খাই। তো এই চটপটিটা এত মজার, এটা আমি অফিসে বসেই খাচ্ছি, কারণ বাজারের চটপটি খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার ছেলে খেলো ফুচকা, ফুচকার টকটা ওয়াসাম ছিল, টকটা খেতে খুবই মজা, আমারও খুব ভালো লেগেছে, আমার ছেলেও খুব পছন্দ করেছে। তো ছেলের পছন্দ আমার পছন্দ সব মিলায় খেলাম, বেশ ভালোই লাগলো। আর মাঝে মধ্যে এভাবে আমরা দুজন ফুচকা খাই, আমার আসলে বাইরের অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করে না, আমি ফুচকা বা পিঠা যেটা চিতা পিঠা খেয়ে থাকি। তা আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, সাথে থাকবেন, লাইক ফলো করে রাখবেন, বেস্ট।